বৃহস্পতিবার রাজধানী গোর্খাবস্তি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা নিলাম কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফলক উন্মোচন করে চা নিলাম কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রধানমন্ত্রী মার্গদর্শন অনুযায়ী রাজ্যের চা বাগানগুলির উন্নয়নে কাজ শুরু করা হয়। যথারীতি সফলতাও আসে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে 176 টাকা করা হয়েছে। চা শ্রমিকদের 2 ঘন্টা করে জায়গা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সরকার আসার পর 176 টাকা আমরা করি। আমরা এখানে আমার এখনো মনে আছে যে আমাদের লোগো চা, আমাদের ত্রিপুরার চা কিন্তু কোনো লোগো নেই, এটাও মাস্ট, একটা লোগো থাকতে হবে। তো সেই ত্রিপুরার চায়ের যেটা 2018 সালে যেটা তার কোনো নামকরণ ছিল না, সেই ব্র্যান্ড ও লোগো থাকা আবশ্যক এবং সেটাও আমরা করেছি, আপনারা সবাই জানেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, চা নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।